শিক্ষার্থীরা, আজকের অনলাইন বাংলা দ্বিতীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি পূর্বের ক্লাসে তোমাদের সাথে বাংলা ভাষা এবং সাহিত্যের কবিতা অংশের বঙ্গভাষা কবিতা নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি তোমরা সকলে কবিতা অংশের বঙ্গভাষা কবিতাটি, মাইকেল মধুসূদন দত্তের রচিত, সেটি ভালোভাবে পড়েছ এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা অনুধাবন করেছ এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। আজ লেকচার দুইয়ে আমি আলোচনা করব তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কবিতা নিয়ে। তোমরা আমি মূলত ইন্দ্রজিৎ কুমার নাহা, তোমাদের রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের বাংলা বিষয়ের শিক্ষক, এবং আমার এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলা কবিতা অংশের আজকে যে কবিতাটি পড়াবো এই কবিতাটির নাম সোনার তরি। এটি একটি গুরুত্বপূর্ণ কবিতা, শুধু কবিতা হিসেবেই নয়, এই কবিতাটির একটি অন্যরকম বৈশিষ্ট্য রয়েছে। পূর্বের ক্লাসেও তোমাদের সঙ্গে এবং সেই বিষয়টি নিয়েই আমরা আলোচনা করব মূলত আজকের এই অংশে। তোমাদেরকে বলার অবকাশ রাখে না যে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তোমরা সবাই জানো, তিনি একাধারে এই উপমহাদেশের বিশ্বকবি, কবিগুরু, এবং আমাদের দেশের আজ পর্যন্ত এশিয়ার সবচেয়ে স্বনামধন্য কবি। তার এই সোনার কবিতাটি পড়লে আসলে আমরা কী কী শিখব, এখন তোমরা স্লাইডের মাধ্যমে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। যেমন বলা হচ্ছে, এ বিষয়টি পড়লে তোমাদের জীবনের চলার পথ এবং বাস্তবতা সম্পর্কে জানতে পারবে। কবি এই কবিতায় উপভোগের মাধ্যমে সেই বাস্তব জীবন এবং চলার পথ সম্পর্কে আলোচনা করেছেন। আর একটু আগেই তোমাদের বলেছি যে এই কবিতা একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে, এই কবিতাটি একটি রূপক ধর্মী কবিতা, এবং এই রূপক কবিতা আসলে বলতে কী বুঝায় বা কী, এই বিষয়টি আমি কবিতা শেষ করে তোমাদের সাথে এর সংজ্ঞা কীভাবে বুঝবো আমরা কোনটি রূপক কবিতা এই বিষয়ে আলোচনা করব। আরেকটি বৈশিষ্ট্য তোমরা জানতে পারবে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনাতরি কবিতাটি তার একটি বর্ষা বরণের কবিতা। তোমরা আমরা জানি যে আমাদের দেশ ষড়ঋতুর দেশ, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, একালের দেশ। আর তোমরা ইতিমধ্যে জানো যে এখন আমাদের দেশে বর্ষাকালই চলছে, কারণ আমাদের দেশে যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, গ্রীষ্মকাল, ওরকম আষাঢ়, শ্রাবণ হচ্ছে বর্ষাকাল। সে বর্ষাকাল এবং বর্ষা ঋতুর বর্ণনার মধ্যে দিয়ে কবি কীভাবে কী করতে চেয়েছেন, মানুষের কৃতকর্মের কথা কিন্তু তোমরা জানতে পারবে। এবং এর পরবর্তী আলোচনায় যদি আমি যাই, তাহলে আমাদের যেতে হবে যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমাদের কিছুটা জানতে হবে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তোমরা সবাই জানো যে তিনি 25শে বৈশাখ 1268 সালে জন্মগ্রহণ করেন এবং 22শে শ্রাবণ 1348 সালে তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ তিনি 80 বছর জীবিত ছিলেন। আমাদের এ দেশের সর্বশ্রেষ্ঠ লেখক বলা হয় তাকে আজ পর্যন্ত, কারণ বাংলা সাহিত্যের এমন কোনো শাখা নেই যে শাখায় তিনি এই নিষ্ঠার সাথে পদার্পণ করেননি, এবং সব জায়গায় তিনি সফলতার স্বাক্ষর রেখেছেন। এই জন্যই
তিনি বাংলা কবিতায় শ্রেষ্ঠ ছিলেন, তিনি ভালো উপন্যাস লেখক ছিলেন, তিনি সঙ্গীত স্রষ্টা ছিলেন, তিনি নাট্যকার ছিলেন, তিনি চিত্রকর ছিলেন, তিনি ছোট গল্পের জনক এবং তিনি নিজে ভালো অভিনয় করতে পারতেন, তিনি ভালো গান গাইতে পারতেন এবং এই জন্যই তাকে সবাই গুরুদেব বলে ডাকত। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এখনও পর্যন্ত প্রায় তোমরা জানো কি না যে পাহাড়মুটি কাব্য এছাড়া অসংখ্য সংকলন তার রয়েছে। এছাড়া আমি তোমাদেরকে আরেকটি বলেছি যে তিনি বাংলা ছোট গল্পের স্রষ্টা, সে বাংলা ছোট গল্পের জনক বলা হয় তাকে, শ্রেষ্ঠ লেখক বলা হয় তাকে। তার 95টির বেশি ছোট গল্প রয়েছে এবং তিনি অত্যন্ত প্রথিতযশা মানুষ ছিলেন এবং সেই কারণে তার বিখ্যাত কাব্য তোমরা নাম শুনে থাকবে যে গীতাঞ্জলি কাব্যের জন্য তার, এবং তার গীতাঞ্জলি কাব্য যখন ইংরেজিতে অনুবাদ হলো, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম হচ্ছে দ্য সং অফারিং। তবে এই কথাটি মনে রাখবে, গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদের নাম হচ্ছে সং অফারিং। এই গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ করার জন্য তিনি 1913 সালে পৃথিবীর শ্রেষ্ঠতম পুরস্কার নোবেল পুরস্কারে ভূষিত হন, সাহিত্যের নোবেল পুরস্কারে ভূষিত হন, যেটি আমাদের উপমহাদেশে তিনি একমাত্র পেয়েছিলেন। আজ পর্যন্ত আর অন্য কেউ এই পুরস্কারটি পাননি। এছাড়া তিনি আরও অনেক ধরনের উপাধি পেয়েছিলেন, তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় তোমরা জানো কি না, ইংরেজদের দেওয়া সর্বশ্রেষ্ঠ সাহিত্যের উপাধি হচ্ছে নাইট উপাধি, সেই উপাধিও তিনি পেয়েছিলেন 1915 সালে। কিন্তু তিনি তখন ইংরেজ শাসন ছিল উপমহাদেশে এবং ইংরেজরা জালিয়ানওয়ালাবাগ নামে একটি জায়গায় নির্বিচারে মানুষকে হত্যা করার প্রতিবাদে তিনি সেই উপাধিটি কিন্তু পরিত্যাগ করেন, যে না তিনি এই উপাধি আর রাখবেন না, ইংরেজ সরকারের দেয়া কোনো উপাধি তিনি রাখবেন না। এবং তিনি এই নোবেল পুরস্কার থেকে প্রাপ্ত অর্থের দ্বারা তিনি এই উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ এবং শিল্প সাহিত্যের বিশ্ববিদ্যাপীঠ বলা হয় যে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়কে, যেটি শান্তিনিকেতনে অবস্থিত, রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শান্তি নিকেতনের সেই বিশ্বভারতী বিদ্যাপীঠ তিনি স্থাপন করে গেছেন। এবং তিনি দীর্ঘ জীবনে বহু দেশ ভ্রমণ করেছেন, বহু জ্ঞান আহরণ করেছেন, শেষ সময় তিনি 1941 সালে তিনি মৃত্যুবরণ করেন তার পৈতৃক নিবাস জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। এই হচ্ছে তার সংক্ষিপ্ত জীবন পরিচয়। রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ ছিল যে তার সম্পর্কে আমরা যদি হাজারো কথা বলি তবু সে কথা শেষ হবার নয়, তারপরও তোমরা তার সম্পর্কে পড়বে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিয়ে রাখি যে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের একজন অন্যতম শ্রেষ্ঠ লেখক এবং তাকে নিয়ে প্রতি বছর কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণপূর্ণ প্রশ্ন হয়। তোমরা শুধু কবিতার প্রশ্নই নয়, তার দেখবে যে ছোটো গল্পের যখন আলোচনা করবো তখন তার আরেকটি বিখ্যাত ছোট গল্প রয়েছে হৈমন্তী, সেটিও আমাদের পাঠ্য। এই কবিতাটি এবং গল্পটি কিন্তু আমাদের প্রশ্ন আসার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ। তাই এই কবিতাটির প্রতিটি পর তোমরা ভালোভাবে পড়বে। আমি এখন তোমাদেরকে এই কবিতাটি কাটা কাটা কিছু লাইন তোমাদেরকে আমি আবৃত্তি করে শোনাবো, শোনাবার পরে আমি এর মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। কবি বলেছেন এই কবিতায়, গগনে গরজে মেঘ ঘন বরষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুড়ো ধারা খর পরসা, কাটিতে কাটিতে ধান এলো বরষা, একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এপারেতে ছোট ক্ষেত আমি একেলা, গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখি যেন মনে হয় চিনি উহারে,
খরা পালিয়ে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে যেও, যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি খেসে আমার সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরির পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদীগুলে জাহালোয়ে ছিন ভুলে সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমার লহ করুণা করে, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভুড়ি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেয়ে ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এই কবিতাটি পড়ে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যে এমনিতে দেখলে মনে হবে যে এই কবিতাটি শুধুই একটি মূলত বর্ষা বরণের কবিতা। আসলে এটি শুধুমাত্র একটি বর্ষা বরণের কবিতা নয়, এটিকে কবি বর্ষা বরণের অন্তরালে একটি আলাদা ভাব অর্থাৎ মানুষের জীবনকে তিনি একাকার করে ফেলেছেন। এখানে দেখো, আমরা যদি সাধারণ দৃষ্টিতে দেখি তাহলে কি দেখব যে বর্ষাকালে আকাশ যেরকম থাকে, গগনে গরজে মেঘ ঘন ভরসা, কূলে একা বসে আছি নাহি ভরসা, অর্থাৎ কবি গগনে গরজ মেঘ গর্জন করছে, চারিদিকে বৃষ্টির জল থইথই করছে, মনে হচ্ছে একজন কৃষক ঘুরে ফিরে তার ধান চাষ করছে, এখন সে সেই ধান কেটে নিয়ে যাবে, এবং কৃষকের এই সোনার ধান দেখে মন আনন্দে উদ্বেলিত। এই যে সাধারণ বর্ষা ঋতু, কৃষক, আমাদের জীবন, দেখো আমাদের প্রকৃতির সাথে এই কথাগুলির একটি অনাবিল মিল রয়েছে। কিন্তু আমি আগেই বলেছি তোমাদেরকে যে এই কবিতাটি একটি রূপক কবিতা, এখানে কৃষক বলতে আমাদের আমাকে তোমাকে সকলকে কবি বলেছেন। কবির মতামত হচ্ছে, কবির দৃষ্টিভঙ্গি হচ্ছে যে এই পৃথিবীটাকেই তিনি একটি ধান ক্ষেতের সাথে তুলনা করেছেন, এবং সেখানে এই যে বলছে সোনার ধান, সোনার ধান বলতে কবি কী বুঝিয়েছেন, সোনার ধান বলতে বুঝিয়েছেন মানুষের জীবনের কৃতকর্মকে, মানুষের জীবনের অর্জনকে। অর্থাৎ একজন কৃষক যেমন দীর্ঘ সময় ধরে প্রক্রিয়া করে একটি ধানের চারা রোপণ করে, তারপর সেটিকে লালন পালন করে, তারপর সোনার ধান উঠলে কৃষকের মন উদ্বেলিত হয়, সেরকমভাবে আমরা আমাদের আমি যদি শিক্ষার্থীরা তোমাদের কথাই বলি যে তোমরা দীর্ঘ সময় ধরে শিক্ষা গ্রহণ করো, একটি সেমিস্টারে তোমরা পড়ালেখা করছো, এই বাংলা সাহিত্যের পড়ালেখা তোমরা করছো, করে যখন তোমার সোনার ধান কখন ঘরে উঠবে, কখন তোমার জীবনে অর্জন হবে, যখন তুমি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করবে, তখন তোমার মনটি দেখে সোনার ধানের মতোই উদ্বেলিত হবে যে আমার পরিশ্রমটি সার্থক হয়েছে। মানুষের জীবনের এই যে কৃতকর্ম, এই কথা বলতে যে কবি গভীর বাস্তবতা, গভীর আবেগের কথা বলার চেষ্টা করছেন। এই কৃষক আর কেউ নন, কবি নিজেই, কবি নিজের জীবনের সাথে কবি চিন্তা করে বলার চেষ্টা করেছেন যে আসলে আমার জীবনে, এই যে বলতেছেন যে ওই সোনার তরি চলে যাচ্ছে, দূর থেকে মনে হচ্ছে চিনি ওকে, বারবার যে একবার বারে ভেরাও তরি কুলেতে এসে বলছে, একদিন এটি হচ্ছে সময়, এই এই নৌকা সময়ের নৌকা, কারণ সময় চলে যাচ্ছে, সময় কারোর জন্য অপেক্ষা করে না। অর্থাৎ সেই যে বাস্তবতা যে কবি বলার চেষ্টা করছেন যে তার এই সময়ের কাছে, পৃথিবীর কাছে
তিনি তার সকল অর্জনকে এর জন্য বলছিলেন তিনি যে এই সোনার তরি সময় যখন তার কাছে এসেছে তিনি তখন তাকে বলেছেন যে আমার এই সোনার ধানগুলি তুমি নেও, এবং সোনার ধান বলতে কি কবির জীবনের অর্জনকে, তোমার আমার জীবনের অর্জনকে আমরা যেন এই পৃথিবীর জন্য দিয়ে যাই। এবং তার বাস্তবতা তিনি কিভাবে প্রমাণ করেছেন, তিনি বলেছেন যে এই এই নৌকার মধ্যে তিনি এই তিনি এই তার সোনার ধানগুলো থরে বিথরে কৃষক সাজিয়ে দিয়েছেন, এবং তারপরে বলতেছেন যে এই এখন আমার এ লহ করুণা করে, কিন্তু তরি কি তাকে নিয়েছে, নেয়নি। তরি থেকে আমরা কি দেন, তিনি বলছেন ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে করি। কেন বলছেন কবি এই কথাটি, বলছেন এই যে পৃথিবীর বাস্তবতা, যে পৃথিবীতে তুমি জন্মগ্রহণ করেছ, তোমার সময় শেষ হলে তোমাকে চলে যেতে হবে, এইটি বাস্তবতা। কিন্তু থেকে যাবে কি ওই সোনার ধান, ওই অর্জন, ওই কৃতকর্ম আমারই সোনার ধানে গিয়েছে করি। এই যে কবি বলছেন, এটা হচ্ছে অর্থাৎ কবি আমাদের সবাইকে বলার চেষ্টা করেছেন, আমরা এই জীবনকে, এই জীবনের কর্মকে যেন সোনার ধানের মতো সুন্দর কাজ দিয়ে, কৃতকর্ম দিয়ে উন্নতির পথে, ভালোর পথে নিয়ে যাই, এবং তাহলেই আমি হয়তো চলে যাব, আমি হয়তো বেঁচে থাকতে পারবো না, আমি হয়তো শূন্য নদীর কীর্তিরে একা পড়ে রইব। অর্থাৎ যখন আমি চলে যাব তখন আমার সাথে কিন্তু কোনো কিছুই যাবে না, কিন্তু এই পৃথিবীর জন্য কী থেকে যাবে, সেই কবির ভাষায় সেই সোনার ধান, সেই অর্জন থেকে যাবে, সেই গুরু জীবনের কথা, সেই গুরু জীবনের এর থেকে কবির মনের সেই যে গভীর আবেগ, গভীর বেদনার কথা, কবি কৃষকের মধ্য দিয়ে এখানে সোনার ধানের মধ্য দিয়ে বর্ষা ঋতুর মধ্য দিয়ে কবি কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং বলার চেষ্টা করেছেন যে আমরা যেন যে কবির এই কবিতার উদ্দেশ্য হিসাবে আমার মনে হয়েছে, যদিও এই কবিতাটি এক একজন এক একভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু একজন শিক্ষক হিসেবে আমার মনে হয়েছে কবির এখানে মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের জীবনকে, অর্থাৎ তোমার আমার জীবনকে যেন আমরা উপলব্ধি করি। এই পৃথিবীটি একটি সোনার নৌকার মতো, এখানে আমাদের এই জীবন ক্ষণিকের, আজ আছি কাল নেই, কিন্তু যে সময়টুকু এই পৃথিবীতে আমরা থাকব সেই সময়টিকে যেন আমরা আমাদের নিজেদের সুন্দর কৃতকর্মের দ্বারা, জীবনের অর্জনের দ্বারা জীবনকে আমরা প্রস্ফুটিত করি। কারণ একদিন আমি হয়তো থাকবো না, কিন্তু এই পৃথিবীতে আমার ওই কৃতকর্ম এবং আমার অর্জন কিন্তু থেকে যাবে, সেই কথাই কিন্তু কবি বলেছেন। এবং ওই জন্যই তিনি শেষে বলেছেন, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিণ করি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। এই যে এই কবির সেই আবেগের পরিস্ফুটন, এইটি হচ্ছে মূল কথা, এবং এই কথাটি কবি কিন্তু এখানে আমাদের সামনে উপস্থাপন করেছেন। তোমরা আমি আলোচনার গত ক্লাসে আলোচনা করেছি যে সহায়ক বই হিসাবে যেহেতু বোর্ড কর্তৃক নির্ধারিত কোনো নির্দিষ্ট বোর্ড বই নেই, এখানে আমাদের বিভিন্ন লাইব্রেরিতে এবং বিভিন্ন প্রকাশনী কর্তৃক প্রাপ্ত যে বইগুলো রয়েছে সেই বইগুলো অনেকটা নোট বইয়ের মতো, সেই বইগুলো দেখেই তোমাদেরকে সিলেবাস অনুযায়ী তোমাদেরকে পড়ালেখা করতে হবে। তারপর আমার পরামর্শ হচ্ছে তোমরা সবাই শাহনাজ প্রকাশনীর একটি বই রয়েছে, সেই বইটি তোমরা পড়বে। এছাড়া আরও অন্যান্য প্রকাশনীর বই রয়েছে, যেমন তোমার আরএস প্রকাশনীর বই রয়েছে, হক প্রকাশনীর বই রয়েছে, এবং টেকনিক্যাল প্রকাশনীর বই রয়েছে। তোমার যেটি ইচ্ছে তুমি সেটি নিয়েই করতে পারো, এই আমি বলব। এছাড়া আমাদের এখন আসবো আমরা বাড়ির কাজের আলোচনায়।
অর্থাৎ আমরা এই পড়া থেকে কোন কোন বিষয়গুলো বুঝলাম, কোন কোন বিষয়গুলো আমাদের গুরুত্বপূর্ণ এবং কোন কোন বিষয়গুলো আমাদের বাড়িতে করতে হবে। পড়ার মধ্যে প্রথমেই আমি তোমাদেরকে বলি যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রূপক কবিতার সংজ্ঞা তোমরা পড়বে। এখন রূপক কবিতা বলতে আসলে আমরা কী বুঝি, এই বিষয়ের আলোচনায় তোমরা সামনে থেকে থাকলে আমার জন্য ভালো হতো, কারণ সামনে থাকলে আমি হয়তোবা প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে এই প্রশ্নটির উত্তর করতে পারতাম। তা যাক, আমি শুধু এতটুকুই বলবো যে রূপক বলতে কী বোঝায়, একটি রূপের মধ্য দিয়ে আরেকটি রূপকে কল্পনা করাকে বোঝায়। এবং এই কবিতাটিকে কেন রূপক কবিতা বলা হচ্ছে এবং রূপক কবিতা হিসেবে সার্থকতা কী, সেটি বলতে এটি একটি অত্যন্ত সার্থক রূপক কবিতা। এই জন্য কবি এই কবিতার নাম দিয়েছেন সোনার তরী। সোনার তরী বলতে আসলে আমরা কী বুঝি, যে সোনা দিয়ে তৈরি, তরী বলতে নৌকা, অর্থাৎ সোনা দিয়ে তৈরি নৌকা বোঝানো হচ্ছে এখানে সোনার তরী বলতে, তাই নয় কি? কিন্তু আসলে কবি এখানে কি সোনার নৌকার কথা বলেছেন, সোনার নৌকার কথা বলেছেন? মোটেও তা বলেননি কবি। যখন নৌকার মধ্যে সোনার ধান উঠেছে তখন বলেছেন এটিকে সোনার নৌকা। অর্থাৎ কবি এই সোনার নৌকা বলতে গোটা পৃথিবীটাকে, এই জগৎটাকে, ওই যে কৃষকের জন্য যে একটি সোনার ধান বলা ক্ষেত, অর্থাৎ এই পৃথিবীটিকে একটি সবুজ ধান ক্ষেতের সাথে, একটি সোনার নৌকার সাথে তিনি তুলনা করেছেন, যে পৃথিবীটি হচ্ছে একটি সোনার নৌকা। এবং তাহলে কি যে পৃথিবীকে তিনি সোনার, অর্থাৎ সোনার নৌকার রূপে তিনি পৃথিবীকে দেখেছেন। এবং গোটা কবিতাটাই সেরকম, সেই বর্ষাকালে তোমরা দেখবে যে আমাদের মন সবসময় একটু কেমন যেন উচ্চাটন করে, একটু কিছুটা আন দেয়, সেই কোনো এক সময় কবি বসে, বসে একা বসে কবি তখন তার জীবন মৃত্যু ইহকাল পরকালের কথা মনে হচ্ছে, যে আমার জীবন কী, আমি জীবনে কী করলাম, কী আমার অর্জন, কী আমার ব্যর্থতা। তারপর কবির সেই মৃত্যুর কথা মনে পড়েছে, সেই পরাবাস্তবতার কথা মনে পড়েছে, যে যখন আমি চলে যাব তখন তো আমি থাকবো না, কিন্তু থেকে যাবে আমার স্মৃতি। ওই কৃষক, যে কৃষক খেতে ধান কাটছে রোদ বৃষ্টি জল উপেক্ষা করে, সেই কৃষক আর কেউ নয়, কবি নিজে, কবি নিজেকে একজন কৃষকের সাথে তুলনা করেছেন, রূপক হিসেবে কল্পনা করেছেন, সোনার ধানের রূপক হিসেবে তিনি আমাদের জীবনের কর্মফলকে তিনি তুলনা করেছেন, আমাদের জীবনের কৃতকর্মকে তিনি বলার আর চেষ্টা করেছেন। এই এই তাই বলতে হয় যে কবি সোনার তরী এই কবিতাকে একটি সার্থক রূপক কবিতায় রূপান্তরিত করতে পেরেছেন। তাহলে রূপক কবিতা বলতে আমরা কী বুঝি, যে কবিতার মধ্য দিয়ে একটি রূপের মধ্য দিয়ে একটি আরেকটি রূপকে কল্পনা করা, অর্থাৎ যেটি বাহিরের দিক থেকে দেখতে দেখা যায় একরকম, কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য হচ্ছে আরেক রকম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এছাড়া কবিতার কিছু গুরুত্বপূর্ণ লাইন, যেমন ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার তরি ধানে গিয়েছে তরি, এটি খুব ইম্পর্টেন্ট একটি লাইন, যে লাইন বলতে কী বোঝানো হয়েছে, তারপর সোনার তরি বলতে কী বোঝায়, তারপর আসলে সোনার ধান বলতে কী বোঝায়, আমাদের জীবনের অর্জন কী, কৃষক কেন এই বর্ষা ঋতুতে কৃষকের মন কখন আনন্দে উৎপীড়িত হয়েছে, কখন কবি বললেন যে শূন্য নদীর তীরে রহিণী পড়ি, কথাটা দিয়ে কবি আসলে কী বলতে চেয়েছেন, এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইন রয়েছে যেগুলো থেকে তোমাদের অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত প্রশ্ন হতে পারে। এর জন্য এই বিষয়গুলো তোমরা পড়বে। পরিশেষে আমি এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলে, বড় প্রশ্নের কথা বলে তোমাদের কাছ থেকে আমি ধন্যবাদ জানিয়ে তোমাদেরকে বিদায় নেব। সে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলোর মধ্যে যেমন একটি বললাম যে রূপক কবিতা কাকে বলে, রূপক কবিতা হিসেবে সোনার তরি কবিতার সার্থকতা লিখো, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটি অবশ্য সোনার তরি কবিতার মূল বক্তব্য হিসেবেও অনেক সময় উপস্থাপিত হয়, আবার একটু ঘুরিয়ে প্রশ্ন করে যে সোনার তরি কবিতায় কবি বর্ষার চিত্রের অন্তরালে
মনের যে গভীর ভাব ব্যক্ত করেছেন তা লিপিবদ্ধ করো। অর্থাৎ যে এটি কিন্তু কবিতার মূল বক্তব্য এটি, এবং এটিকে আবার অনেক সময় ঘুরিয়ে একটু বর্ণনাত্মক করে প্রশ্ন করা হয় যে সমাপ্তরী কবিতায় কবি বর্ষার চিত্রে অন্তরালে মনের যে গভীর ভাবকে ব্যক্ত করেছেন তা তুমি নিজের ভাষায় লিখো। তাহলে এগুলোই হচ্ছে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া বিভিন্ন লাইন থেকে অতি সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা করবে। আগামী মাসের প্রথম সপ্তাহে কিন্তু তোমাদের এগুলোর উপর হয়তো বা একটি পরীক্ষা অনুষ্ঠিত হবে, অনলাইনেই আমি পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। কাজে তোমরা সবাই ক্লাস দেখার জন্য দেখবে না, তোমরা সবাই পড়বে, বই নিয়ে বসবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অনুধাবন করবে। পরিশেষে এই দুর্যোগময় পরিস্থিতি তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমরা সবাই বাহিরে মাস্ক ছাড়া কিছুতেই বের হবে না এবং নিজেরা নিজেদেরকে নিরাপদ দূরত্বে রেখে চলাফেরা করবে, এই আশাবাদ ব্যক্ত করুন। এবং যত দ্রুত সম্ভব তোমাদের সাথে আমার সুস্থ অবস্থায় দেখা হবে এই শুভকামনা রেখে আজকের লেকচার আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সকল শিক্ষার্থীকে।